সর্বপ্রথম আপনার কাছ থেকে জানতাম সৈয়ার, লাল কুত্তা কার ভাই? লাল কুত্তা শিয়ালের ভাই, লাল কুত্তা শিয়ালের ভাই, এই হচ্ছে তোমার পরিচয়। আমি এই হবিগঞ্জ থেকে আমি দিয়ে গেলাম। একটা তবলা মারো, আমি খান্দা তুমি 10 কই মারলাম না তবলা, চামচা তাই তুমি। আচ্ছা হুজুর, কোন চাইন সৈয়দ আহমদ শহীদ রায় বেরেলি কি বারে মে আপকার রায় কিয়া হে? সৈয়দ আহমদ বেরেলভি কো নেক বুজুর্গ বলকে ওলি জানতা হে, হুশিয়ার ওয়াহাবি হে। এই আকীদা কে যদি মানে না তো সৈয়দ আহমদ কো নেক বলবে না, ওলি আল্লাহ বলবে না, শুধু সিরিফ বুজুর্গ যদি বলে। আর শুধু যদি সৈয়দ আহমদ বেরেলভি কে ওনলি নেক না, ওলি আল্লাহ না, শুধু বুজুর্গ মানে তো ওয়াহাবি সে। লেকি আল্লাহ কি সৈয়দ আহমদ বেরেলভি কে কি না ওলি আল্লাহ বুজুর্গ বলতে বলেছেন? আহমদ রেজা খান বেরেলি নিজে তার ফতোয়া রেজপিয়াতে সৈয়দ আহমদ বেরেলিকে আল্লাহর ওলি বলে স্বীকৃতি দিয়েছেন। সেই সৈয়দ আহমদ বেরেলিকে যারা কাফের বলবে তাদের চন্দ্রগুষ্টি কাফের। সৈয়দ আহমদ বেরেলির ক্ষেত্রে কোনো ছাড় কাউকে দেওয়া হবে না। কেরামত আলী জন্তুর রহমতুল্লাহর ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। নিজেদের হযরতদের কিতাব পড়ো। আরেকটা কথা আপনার কাছ থেকে জানতাম সৈয়ার, আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তাইন খার পক্ষে দালালি করেন। একবার ওয়াহাবি ইজমের পক্ষে কথা বলো, একবার মওদুদি ইজমের পক্ষে কথা বলো, একবার 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 আহলে হাদিসের পক্ষে কথা বলো। আমি খান্দা তুমি 10 কই মারলাম না তবলা, চামচা তাই তুমি। হিম্মত থাকলে আসবে তা এনায়েতুল্লাহ। আপনার কাছ থেকে একটা বিষয় জানতাম সৈয়ার, আপনি নামে ডক্টর আর খামে কিতা? নামে ডক্টর, কাজে টুনুস। এখন কোন চাইন আপনি খার ভাই? শিয়ালের ভাই। আমি ফয়লা দিন ওই তোমার টান দুই জনটা দেখিয়া বুঝতাম পাতি, তুমি টান দুই জন দুই নম্বর। বেশি অহংকারী করবা না, কারণ বেশি অহংকারী হলে সমাজ পতন ঘটে। এর লাগিয়া আপনারা নিজে নিজরে আলিম হিসাবে খুঁজরা, কিন্তু আমরা মনে করি আর আপনারা সমাজের আবর্জনা, আপনারার কারণে আজ ইসলামর বদনামর এবং ইসলামর মধ্যে ফিতনা সৃষ্টি হর। আপনি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহাব জৈনফুরি তানে নিয়ে যে আপনি মন্তব্য কতরা, আপনারা দল মত নির্বিশেষে থান দাঁড়ালইন, দাঁড়ালইলে আপনারার ভবিষ্যৎ উজ্জ্বল হইব, ভবিষ্যতে ফায়দা পাইবা, আর বিরোধিতা করিয়া কোনো লাভ হইতো না, কারণ আমরা দেখি আর আপনারা কতটুকু খরচ হইন আর আব্বাসী কতটুক কতরা। আপনারা যদি অত বড় বড় আলিম তাইলে আপনারার বাংলার নাস্তিক যেগুন ইগুনতরে আপনারা দমন করলাম না কেন? ইগুনতরে যদি কেউ দমন করে তাইলে এই নইলা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। এর লাগিয়া আজকের ভিডিওত আমি দলমত নির্বিশেষে সারারে আহ্বান করি আর এখনও পর্যন্ত আব্বাসীর দাঁড়ালইন, আপনারার ভবিষ্যৎ উজ্জ্বল হইব এবং ভবিষ্যতে ফায়দা পাইবা, আর শিরিক বেদাত কি জিনিস ওটা বুঝবা, আর কে খার দালালি করে ওখান বুঝবা, দালাল আপনারা না আব্বাসী, সে দালালি করে খার লাগিয়া আমি মনে করি আর যে আব্বাসীর দ্বারা লাগলে আপনারা বুঝতে পারবা দালাল খে। দীর্ঘ কয়েকদিন থেকে আমরা দেখি দেখি আর কিছু উলামা সমাজ আছেন আহমদ রেজা খান সাহের অনুসারী। আমি আহমদ রেজা খান সাহর বিরোধিতা করি আর না, আহমদ রেজা খান সাহ একজন আল্লাহর অলি, তানে আমি অনুসরণ করি, কিন্তু তানে অনুসরণ করতে গিয়া কিছু সংখ্যক মানুষ আছেন দেখা যার আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তান উস্তাদ হজরত মৌলানা ইয়াকুব বদরফুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তান উস্তাদ হাফিজ আহমদ জৈনফুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তান উস্তাদ শাহ কেরামত আলী জৈনফুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তান উস্তাদ সৈয়দ আহমদ শহীদ রায় বেরেলি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তান উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলওয়ি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তান উস্তাদ শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলওয়ি রহমতুল্লাহ তাআলা আলাইহি। এরারে অস্বীকার করে এবং এরারে নিয়ে বাজে মন্তব্য করে, ইটা আইসটা কি নাই দীর্ঘ কয়েকদিন থেকে আমরা দেখি আর যে এরা আবার রেজবি দাবি করে। তো আপনারা রে কইতাম সেই আর আপনারা রেজবি সংগঠন খতরা রইন, প্রত্যেকে প্রত্যেকে সংগঠন করতে পারে, কিন্তু আপনারা যে সংগঠন করতে করতে গিয়া সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলি বন্ড আসলা, তান যে তরিকা আসলো এই তরিকার নাম মোহাম্মদিয়া তরিকা, মোহাম্মদিয়া তরিকা যেটা এটা ইবনে আব্দুল ওহাব নজদি থেকে ইবনে আব্দুল ওহাব নজদির তরিকা, এই সমস্ত বক্তব্য দিয়া আপনারা কেনে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন। আপনি হইতরা আহমদ রেজা খান সাহরে প্রশ্ন করা হয়েছিল যে সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলি তাইন ওহাবি আসলা না সুন্নি আসলা, আপনারা জিকাই আর তাইন খে আহমদ রেজা খান সাহ তো তাইন একজন আল্লাহর অলি, তানে তো আমরা মানি আর 100%, তানে আমরা অনুসরণ করি, কিন্তু যে তানে প্রশ্ন করা লাগবে যে সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলি এই নাল্লার অলির না না তাইন খেয়ে তানে আবার প্রশ্ন করা হইতো। তো সমাজের একটা কথা আছে, ফিরে উড়াল দেন না কিন্তু মুড়িদে ফির দিয়ে উড়াল দেওয়াই দেন। ও সমস্ত আমরা সমাজ চলের আর কিছু কিছু আসন যে এরা মনে করেন যে শুধুমাত্র আহমদ রেজা খান সাহর অনুসারী রেজবি যারা
এরা বাদে দুনিয়ার জমিনও আর কোনো মুসলমান নাই, শুধুমাত্র মুসলমান তাইন তাইন সুন্নিও তাইন তাইন, ইসলামত টিকা লই লিছেন তাইন তাইন, ইসলাম তানতানোর বুঝাদার সব কিছুর টিকা তাইন তাইন লই লিছেন। এরার কারণে আইজ আমরার সমাজ ফিতনা সৃষ্টি হর, কারণ আহমদ রেজা খান সাহেব জাইন তাইনো আল্লাহর অলি, সৈয়দ আহমদ শহীদ রায় বেরেলি তাইনো আল্লাহর অলি, শাহ কেরামত আলী জৈনফুরি তাইনো আল্লাহর অলি, হাফিজ আহমদ জৈনফুরি তাইনো আল্লাহর অলি, সব আল্লাহর অলি। আমরা যদি মিলিমিশি থাকতে হয় তাইলে প্রত্যেকরে আল্লাহর অলি মানতে হইব। যে আমার ফিরসাব আমি মনে করতাম যে খালি আমি ও ফিরসাবর অনুসারী, আর আমি ই ফিরসাবরে মানি না, হি ফিরসাবরে আমি মানি না, এটা তুমি দেন ফাইলা খানো। ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী লামাজহাবির দালালি হরইন, ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী ওহাবির দালালি হরইন, তাইন ওতা হরইন, তাইন হতা হরইন। আসল দলালইলা আপনারা, আপনারা কয়েকজন আছেন ইসলামত টিকা লইয়া বইছেন, ইসলামত টিকাটা আপনারা দেব হয়ে গেছে, আর শুধুমাত্র সুন্নি আপনারা, খালি শুধুমাত্র সুন্নি আপনারা। তো আপনি যে এই যে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী নিয়ে যে মন্তব্য করছেন, আপনার গোটা জীবনে যতটুকু করছেন তা আব্বাসীর এক ঘন্টার তা আপনি করতে পারছেন না। তো আপনার এক কথা কইতাম সেই আর যে আপনার গোটা জিন্দেগির মধ্যে ইসলামর খেদমত যতটুকু করছে, ইতিহাস তালাশ করলে দেখা যায় আব্বাসীর এক ঘন্টার এর চেয়ে বেশ খেদমত আছে। আপনারা ইসলামর খেদমত কিতা করছেন, আপনারা অত বড় বড় সুন্নি হল খান্তা কি আইলা, কারণ আপনার মধ্যে এখনো দেখছি যে ও মাজার ফুজারি যারা হইন ও এরা যদি খাওয়া হয় তাইলে মাজার ফুজারি আপনারা খোয়া মানে, কারণ আপনারা এখনো পর্যন্ত বয়ান করেন যে পীর ফকির হলোর মাজারও যাও গিয়ে এরার কাছে খুঁজো, এরার কাছে সাহায্য চাও, এরার কাছে ওতা হরো, হেরার কাছে ওতা হরো। আমরা দেখতাম পাই শিরিক আর বেদাতে আপনার কাছে বড়া, শিরিক বেদাতর প্রতিষ্ঠাতা আপনারা, কারণ আপনার বয়ানও আছে প্রায় সময় দেখা যায় অমুক মাজারও যাও, ফিরোর গেছে যাও গিয়া, ফিরোর গেছে খুঁজো, ফিরোর কাছে সাহায্য চাও। সাহায্য সাইবার জায়গা তো একমাত্র আল্লাহ তালা, আল্লাহ ছাড়িয়া অন্যর কাছে সাহায্য সাবা এটাইল শির্ক, আর শির্কের গুণা বড় ভয়াবহ, ইন্না শির্কা লা জুলমুন আযীম, শির্কের গুণা হইল সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে বড় গুণা হইল শির্কের গুণা। আপনারা এখনো আপনার কাছে শিরিক এবং বেদাতে বড়া আছে, আমরা যদি সচ্চার হই, যদি সচেতন হই, আমরা শিরিক কিতা বুধবাইছি, বেদাত কিতা বুধবাইছি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর বয়ান শুনিয়া, আপনার বয়ান শুনিয়া না। আপনারা নিজে নিজরে আলিম হিসাবে প্রমাণ দেন, কিন্তু আপনার কাছে এখনো অনেক গলতি আছে। এর লাগে খাস করি আমি আপনারে কইতাম সাইয়া, অনুরোধ করিয়া হইয়ার আপনি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকি পীর সাহাব জৈনফুরি তান বিরোধিতা আপনি করবা না, কারণ আপনি আবু তান কুলুফর দলা বহন করার যোগ্যতা আপনার হইছে না। হব ইসলামর লাগে খে কতখান খরচইন, খে বর্তমান খে কতখান ইসলামর খেদমত করের, খে ইসলামর লাগে কতখান করে এটা, খে ইসলামর লাগে কতখান করের ইকান আমরা দেখি আর। আপনি এই গোলা পারিয়া চিল্লাইয়া কোনো লাভ নাই। আজকের ভিডিও আর বেশি লম্বা করতাম সৈয়ার না, ওখানো সমাপ্তি করি আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আমি সবার কাছে ক্ষমা সৈয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।